আসসালামু আলাইকুম মরাহুল্লাহি সোরা নাহাল এ সোরার মাঝে একশো আঠাশটি আয়াত রয়েছে পূর্ণ সোরাটি মক্কায় অবতীর্ণ একচল্লিশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই হিজরতের আলোচনা এসেছে এর দ্বারা বোঝা যায় সোরাটি যখন নাজিল হয়েছে তখন সাহাবা একরামদের হিজরত হাফসার দিকে ইতিমধ্যে শুরু হয়েছে এবং এসরার একশো ছয় নম্বর আয়াতের মাঝে আমরা দেখতে পাই কোনো ব্যক্তি জুলুম থেকে বাঁচার জন্য যদি কুফুরি বাক্য মুখে উচ্চারণ করে তাহলে তার বিধান কি সেই আলোচনা এসেছে আর তারা বোঝা যায় যে জীবনের এমন এক সময়ে এসোরাটি নাজিল হয়েছে যখন মক্কার মুশিরেকদের পক্ষ থেকে ইমানদারদের প্রতি জুলুমের মাত্রাটা তীব্র ছিল সোরাটের আলোচনার মাঝে দুটি পর্ব এর মাঝে প্রথম পর্বের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হল তৌহিদের দাওয়াতের যৌক্তিকতাকে তুলে তুলে ধরা এবং মক্কার মুশরিকদের যে শিরকি ধারা এটার অসারতাকে উপস্থাপন করা মক্কার কাফেরদের প্রিয় রসুল সাল্লি ওয়াসাল্লামের উপর প্রশ্ন ছিল যে তুমি যে আজাবের কথা বলো এটা আসছে না কেন তারা এই প্রশ্নটি প্রিয় রসুলকে বারবার করছিল এসরার শুরুতেই তার জবাব পেশ করা হয়েছে যে আতা আমরুল্লাহ যে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ আল্লাহ রব্বুল আলমিনের আজাব এটা এসে গেছে ফালাতস্তা আজিল তোমরা এ বিষয়ে তাড়াহুড়া করো না আমরা সুরাটির শুরুতেই আঠারোতম আয়াত পর্যন্ত দেখতে পাই আল্লা রব্বুল আলমিন মানুষকে দেয়া যে মর্যাদা এবং মানুষকে দেয়া তার যে নিয়ামত এই নিয়ামতের আলোচনাকে তুলে ধরেছেন এবং এই শিক্ষা এ আহ্বান মানুষদেরকে করা হয়েছে যে এই সৃষ্টিকুলের এই সমস্ত কিছু মানুষের সেবার জন্য কাজেই মানুষ এসবের এই এই সমস্ত কিছু থেকে মানুষ সেবা গ্রহণ করবে এই সমস্ত সৃষ্টি মানুষের পূজার জন্য না সুরাটির পাঁচ নাম্বার আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ খালা কাহা যে তিনি এই চতুষ্পদ প্রাণী তিনি এগুলোকে সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য রয়েছে ফিহা দিফ ওন এর মাঝে শীত থেকে বাঁচার উপকরণ অমানা ফ এবং নানা ধরনের আরও উপকার অমিনহা তাকুলুন এবং এ সমস্ত গবাদি পশুগুলো তা থেকে তোমরা ভক্ষণ করে থাকো ওয়ালাকুম ফিহা জামাল এবং আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেন যে তোমাদের জন্য রয়েছে এর মাঝে সৌন্দর্যতা ওয়া তাহমিলু আফক আলাকম তারা তোমাদের বোঝাগুলোকে বহন করে আল্লাহ রব্বুল্লা আলমিন এরশাদ করেন ওয়াল খাইলা বেগাল আল হামিরা এই ঘোড়া গাধা খচ্চর আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন লিতার কাবুহা ওয়াজিনা যেন এসবের উপর তোমরা আরোহণ করো এবং এই সব কিছু তোমাদের জন্য সৌন্দর্যতা আরো নিয়ামতের আলোচনা ইসরার মাঝে এসেছে যে হুয়াল্লাযি আনযালা মিনাস সামাঈ মা আল্লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন যে তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য আসমান থেকে পানিকে বর্ষণ করেন তা থেকে তোমরা পানিও পাও তার মাধ্যমেই তোমাদের গাছপালাগুলো এটা জীবন লাভ করে ওয়ায়ুমবিতু লাকুম বিহি জারআ এবং তিনি আল্লাহ তিনি তোমাদের জন্য এ পানির মাধ্যমে উৎপন্ন করেন আজার এ সমস্ত শস্য জাইতুন ও নাকাল ওয়াল আনাবা খেজুর বৃক্ষ আঙ্গুর বৃক্ষ কুল্লি সামারাত এবং সব ধরনের ফল ফলাদি এ সমস্ত কিছু আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদের জন্য ব্যবস্থাপনা করেন ওয়াসার লাকুম আল্লাহ রব্বুল্লা আলামিন তোমাদের জন্য নিয়োজিত করেছেন তোমাদের সেবায় নিয়োজিত করেছেন দিনকে রাতকে রাত কে নাহারা অহুদী সাক্ষার আল বাহারা আল্লা রব্বুল আলমিন তোমাদের সেবায় নিয়োজিত করেছেন বিশাল সমুদ্রকে এ সমস্ত নিয়ামতের আলোচনার ফাঁকে ফাঁকে আল্লাহ রব্বুল্লা আলমিন এরশাদ করেছেন এর মাঝে নিদর্শন আছে তাদের জন্য যারা চিন্তা ফিকির করে কৌমি কিলুন যারা বুদ্ধিকে কাজে কাজে লাগায় এমন লোকদের জন্য যারা উপদেশ গ্রহণ করে তাদাক কারণ আর যেন তোমরা আল্লাহ রবীন্দ্রের শুক্রিয়া দায় করো আল্লাহ নিয়ামতের আলোচনা করে তিনি ঘোষণা করেন ইন সোহা যে আল্লাহ রব্বুল আলমিনের এত সকল নিয়ামতের মাঝে তোমরা ডুবে আছো তোমরা যদি গণনা করতে চাও তোমরা গণনা করে শেষ করতে পারবে না তার পরবর্তী আয়াতগুলোর মাঝে যারা আল্লাহ আল্লাহর আলমিনের এত সমস্ত নিয়ামতের মাঝে ডুবে থেকে যারা শিরিকের মাঝে নিমজ্জিত হয় যারা শিরিককে গ্রহণ করে তাদের ভ্রান্তিকে স্পষ্ট করা হয়েছে হয়েছে যে তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে লাইল উন আসি আন তারা তো কোনো কিছুই সৃষ্টি করতে পারে নাই এই ওহুম কোন বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে সূরাটির তৃতীয় শুরুতে আমরা দেখতে পাই সুরাটির মূল দাওয়াকে উপস্থাপন করা হয়েছে যে ইলা হুকুম ইলা ওয়াহিদ তোমাদের ইলাহ হল এক ইলা সরাটির চব্বিশ থেকে উনত্রিশতম আয়াত পর্যন্ত মুশরিকদের আপত্তি তাদের কার্যকলাপ এবং তাদের কঠিন পরিণতিকে তুলে ধরা হয়েছে তার পরবর্তী আয়াতগুলোর মাঝে এর বিপরীতে মুমিনদের ফলাফল তৌহিদ বিশ্বাসের যে সুফল এটাকে তুলে ধরা হয়েছে পঁয়ত্রিশতম আয়াত থেকে আটচল্লিশতম আয়াত পর্যন্ত মুশিরেকদের বিভিন্ন ধরনের আপত্তি তাদের ভ্রান্ত বিশ্বাস ইত্যাদিকে তুলে ধরে মানব জীবনে নবীদের অবস্থান এবং নবীদের জিম্মাদারি নবীদের দায়িত্ব কি সমস্ত দায়িত্ব নিয়ে নবীরা মানব সমাজে কাজ করে থাকেন এ সমস্ত বিষয়গুলোকে আলোচনার মাঝে আনা হয়েছে সোরাটির পঁয়ষট্টি থেকে বাহাত্তর নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের যে অফুরন্ত নিয়ামত মানব জীবনের উপর এটার নানাহ ধরনের দৃষ্টান্তগুলো তুলে ধরা হয়েছে যে আল্লা রব্বুল চতুষ্পদ প্রাণীগুলোর মাধ্যমে এবং তার সৃষ্টির বিভিন্ন ধরনের মাহলুকের মাধ্যমে মানুষকে যে নানা ধরনের সেবাগুলো দিয়ে থাকেন এবং মানুষের উপর আল্লাহ রব্বুল আলমিনের যে কর্তৃত্ব এবং মানুষের আল্লাহ রব্বুল আলমিনের শক্তির সামনে যে অসহায়ত্ব এ সমস্ত কিছুকে তুলে ধরার পর সোরাটির ছিয়াশি নম্বর আয়াত থেকে যে আল্লাহ রব্বুল আলমিনকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর উপাসনা করা মুশরেকদের এ কর্মনীতির তীব্র সমালোচনা এবং এটা নির্বুদ্ধিতাকে তাকে তুলে ধরা হয়েছে সোরাটির আটাত্তরতম আয়াত থেকে একাশিতম আয়াতে আবারও ইসলামের যে মৌলিক আকিদা তৌহিদ বিশ্বাস তার উপর যুক্তি উপস্থাপন করা হয়েছে এবং মানুষের উপর আল্লাহ রব্বুল আলমিনের কুদরতকে তুলে ধরা হয়েছে যে অল্লাহ আখরাজাকুম রাজা কুম মিমবুতুনি উম মাহাতি লাতা সেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করে এনেছেন তোমাদেরকে পৃথিবীতে এনেছেন এমন একটি অবস্থায় যখন কোনো বিষয়ই তোমরা জানতে না ওয়াজা আল্লক সামাওয়াল আওয়াল আফ ইদা আল্লা রব্বুল আলমিন তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন তিনি তোমাদেরকে অনুভূতি দিলেন না আল্লা রকম করুন যেন তোমরা এই সমস্ত নিয়ামতগুলো পেয়ে তোমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করো সুরটির চৌরাশিতম তম আয়াত থেকে আখেরাতের কঠিন আজাব এবং সাজা এটাকে তুলে ধরা হয়েছে এবং সোরাটির নব্বই নম্বর আয়াত থেকে উমরে দিনের আলোচনা করা হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন তার মনোনীত যে দিন এবং জীবন ব্যবস্থা দিয়েছেন যে জীবন ব্যবস্থার ওপর আমরা আমাদের জীবনকে গড়ে তুললে আমরা আজাবে এলাহি থেকে বাঁচতে পারবো সেই দিক নির্দেশনা এখানে উঠে এসেছে ইন্না মুরু বিল আদলিবল এহসান ওয়া ইতা ইদিল কুরবা ওহে নহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আওফু বিআহদিল্লাহি ইযা আহতুম এই সমস্ত আয়াতগুলোর মাঝে সূরাটির 106 তম আয়াত থেকে কঠিন পরিস্থিতিতে কুফরি বাক্য উচ্চারণ করার বিধিবিধান কে তুলে ধরা হয়েছে কারণ মুসলমানরা এমন একটি অবস্থার মাঝে ছিল কাফেরদের আক্রমণ এবং নির্যাতন তীব্র ছিল তারপর এ সূরার মধ্যে মুরতাদ এবং মুমিনের পরিচিতি এবং পরিণতি এটাকে তুলে ধরার মাধ্যমে সোরাটির প্রথম পর্বের আলোচনা শেষ হয়েছে সোরাটির দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাই ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রবুল আলমিন আহ্বান করেছেন যে যদি ইমানের দাবিতে সত্যবাদী হও তাহলে হালাল হারাম নিজেরা রচনা করবে না নিজেরা তৈরি করবে না নিজেরা বানাবে না ওয়ালা হাদা হাদা হালাল হারাম আল্লাহ ছাড়া অন্য কারো হালাল হারাম রচনা করার অধিকার নেই কোনো ব্যক্তি যখন নিজেই হালাল হারাম এটা রচনা করে আর নিজেই কোনো কিছুকে হালাল সাব্যস্ত করে হারাম সাব্যস্ত করে এর মাধ্যমে সে মূলত এ কথাই ঘোষণা করে যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তিনি কোনো বিধিবিধান দেননি তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আর এটা আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে কঠিন মিথ্যাচার আমরা সুরা শেষে হজরত ইব্রাহিম আলিহ ইসলামের দৃষ্টান্ত দেখতে পাই হজরত ইব্রাহিম আলিহ ইসলাম এমন সমস্ত কাজ তিনি আঞ্জাম দিয়েছিলেন যে সমস্ত কাজগুলো করার জন্য প্রয়োজন একটি উম্মার একটি উম্মতের কাজে আমাদেরকে হজরত ইব্রাহিম আলী ইসালামের মতো সাহস তার মতো হিম্মত নিয়ে আমাদেরকে আহ্বান করা হয়েছে আমরা যেন ভূমিকা পালন করি সোরাটের একশো পঁচিশতম আয়াতে ইসলামের দিকে আহ্বান করার পদ্ধতি আলোচনা করা হয়েছে যে আমাদের উচিত হলো তাদেরকে দাওয়াত দেওয়া তাদেরকে পরাজিত করা না তাদেরকে হারিয়ে দেয়া না তাদেরকে তুচ্ছ করা না বরং তাদেরকে ইসলামের ছায়াতলে ইসলামের দিকে আকৃষ্ট করা এজন্য বলা হয়েছে ইলা রব্বিকা যে উদ তুমি আহ্বান করো ইলা রব্বিকা তোমার প্রভুর পথে তাদেরকে আহ্বান করো মাধ্যমে বিজাতিল হাসানা এবং উত্তম উপদেশের মাধ্যমে ওয়াজা দিল হোম হিয়া আহসান আর তাদের সাথে তর্ক যদি করতে হয় তুমি উত্তম পদ্ধতি অবলম্বন করো তুমি উত্তম কথার মাধ্যমে তাদের নষ্ট কথাগুলোর জবাব প্রদান করে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করো সুরাটের একশো সাতাশ নম্বর আয়াত আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল্লা আলামিন তার প্রিয় রসুলকে আহ্বান করছেন ওয়াসবির আপনি ধৈর্য ধরেন ওমা সবরুক বিল্লাহ আর আর আপনার এ ধৈর্য ধারণ করা এটা শুধুই মাত্র আল্লাহর জন্যে ওয়ালা তাহজান আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না ওয়ালা তাকুনফি জয় কিম মিম্মায়ম করুন আর তারা যে সমস্ত চক্রান্তগুলো করছে আপনি এ সমস্ত চক্রান্তগুলোতে আপনি মনক্ষুণ্ণ হবেন না সোরাটের মাঝে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় রসুলকে সান্ত্বনা দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন যারা তাকুয়ার উপর থাকে আর যারা সৎকর্মের উপর থাকে তাদের সাথে আল্লাহ থাকেন কাজেই আসুন সুরায় নাহালের এই আহ্বানকে এ দাওয়াকে আমরা উপলব্ধি করি আল্লাহ রব্বুল আলমিন যে অফুরন্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন আমরা তার কৃতজ্ঞতা আদায় করি আর আল্লাহ রব্বুল আলমিন যে দিন যে বিধি বিধান তার রসুলের মাধ্যমে আমাদের জন্য তিনি দিয়েছেন আমরা এ সমস্ত বিধি বিধানগুলোর উপর আমাদের জীবনকে গড়ে তুলি